যে সার্বিক অবস্থা কি অবস্থা সার্বিক অবস্থা আপনারা জানেন সীমান্তের পরিস্থিতি আসলে কিছুটা উন্নতি হয়েছে তবে একটি সংঘাত অন্য জায়গায় ছড়িয়ে যায় এটা স্বাভাবিক আমরা ইতিমধ্যে দুটি আশ্রয়কেন্দ্র খুলেছি আমরা শুরু থেকে আমরা আশ্রয়কেন্দ্রে আসার জন্য সকলকে অবগত করেছি অনুরোধ জানিয়েছি আবার অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে আমাদের আশ্রয়কেন্দ্রগুলো চলে যায় তারপরও দেখা যায় যে যে ফ্যামিলিগুলো আছে ঝুঁকিপূর্ণ 240টি ছিল আমরা 150টি স্থানান্তর করেছি এবং একটি জায়গায় 40 জন ছিল সেখানে 30টি আমরা স্থানান্তর করেছি তবে মানুষের মধ্যে আগ্রহটা অনেকটা কম আমরা চেষ্টা করছি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আবার আপনাদের মাধ্যমে অনুরোধ জানাই ওনারা যেন আমাদের যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্রগুলো চলে যায় আরেকটি বিষয় আপনারা জানেন যে যারা এখনও মিয়ানমার থেকে আগত সেনা বা বিজিপি সদস্য যারা এখানে আছে সকলের বিষয়ে আসলে জননিরাপত্তা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে ইতিমধ্যে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে তো আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান হবে যদি আমরা মনে করি যে নাইক্ষ্যংছড়ি উপজেলায় তাদের রাখা কিছুটা ঝুঁকিপূর্ণ থেকে থাকে তাহলে আমরা অন্য কোথাও স্থানান্তরের বিষয়টি বিবেচনায় রাখছি পাশাপাশি আমরা এটাও জানিয়েছি যে আমাদের যে সামনে এসএসসি পরীক্ষা সেখানে যদি এসএসসি পরীক্ষা কেন্দ্রটি পরিবর্তন করতে হয় তাহলে 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে আসলে আমাদের শিক্ষা কার্যক্রম বা পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে তবে আইন শৃঙ্খলার পরিস্থিতি আমরা পুলিশ সুপার মহোদয় আছে এখানে আমরা বিজিবি সহ সকলে সতর্ক অবস্থায় রয়েছি আমরা কোনো প্রকার অনুপ্রবেশ রোহিঙ্গা অনুপ্রবেশ আমরা আসলে জিরো টলারেন্সের দিকে দেখছি সকল বাহিনী সতর্ক রয়েছে আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ জানাচ্ছি যারা সকলের জন্য নিরাপদ আশ্রয়ে চলে আসে ধন্যবাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে